কোভিড যাওয়ার পর থেকে মানুষ প্রকৃতির সাথে মিশতে আরও ভুলে যাচ্ছে। মানুষ একা ঘরকোনা হয়ে যাচ্ছে, জাস্ট অফিস করছে, স্কুল যাচ্ছে, গিয়ে বাড়ি চলে আসছে। কিন্তু এই যে প্রকৃতিকে যে সঙ্গে মানুষের যে মেলবন্ধন, এটার জন্য মানে স্টেশনগুলোর মধ্যে এরকম আঁকা হচ্ছে যাতে মানুষের প্রকৃতিকে আবার ফিরে পেতে পারে। তার সাথে সাথে একটা যদি সুন্দর স্টেশন থাকে সেটাকে দেখতেও ভালো লাগছে। মানুষ সেখান দিয়ে যাওয়ার সময় মানুষের মনও ভালো লাগছে। একজন মানুষ যখন অনেক কষ্ট করে যখন বাড়ি ফিরছে, তারা যখন এরকম যখন আঁকা রেখে যখন বাড়ি ফিরবে, তাদের মনটা ভালো হবে। তারা যখন অফিসেও যাবে তখন যখন এটা দেখবে, তাদের প্রত্যেকে ভালো লাগবে। এছাড়া আমাদের যে পলিউশন হচ্ছে, পলিউশনের বিরুদ্ধে আমাদের দেখানো হচ্ছে যে গাছ আমাদের কাছে কতটা বেশি জরুরি। প্রাকৃতিক প্রত্যেকটা প্রাণী আমাদের কাছে সমানভাবে জরুরি। তো তার জন্যই মূলত এই গাছটা রেল থেকে করানো হচ্ছে। আর অবশ্যই এর সাথে সাথে স্টেশনগুলি কারো সুন্দর করানোর একটা বিষয় তো চলছে। তোমরা এখানেতে যারা আছো তারা কোথা থেকে এসছো, মানে কোথা থেকে তোমরা কোনো একাডেমি? মানে আমরা এসেছি ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ থেকে। আমরা মূলত মোটামুটি এখান থেকে সবাই দূরে থাকি, কিন্তু এই যে বিষয়টা এটা তো শুধু একটা মানি গেনের জন্য না, এখানে আমাদের একটা ভালোবাসাও আছে। এবং তার সাথে সাথে আমরা এই কাজটাকে করছি একদমই এটা ভেবে যে মানুষজন এখানে যখন এসে যখন অপেক্ষাও করবে, মানুষজন না দেখে আর মানুষজন ভালো লাগে। আর আমরা এখন আর্ট কলেজে পড়ছি, আমাদের সেখানে গিয়ে আর্ট সবসময় শেখানো হচ্ছে। তো সেখান থেকে মানুষের কাছে আর্টটাকে তুলে নিয়ে যাওয়াটাও খুব দরকার বলে মনে হয় আমাদের। তো সেই জন্যই বিশেষ করে এটা তোমার নাম অঙ্কুশ সেন। ছাত্রছাত্রীরা যখন এটা করছে খুবই ভালো কাজ, রেলের উদ্যোগে। হ্যাঁ, রেলের উদ্যোগে করছে খুবই ভালো কাজ। এতে জনসাধারণের যদি চেতনা ফিরে কিছুটা, হ্যাঁ, সেই চেষ্টা করা হচ্ছে। এটাকে ভালো বলছো, সাধুবাদ। হ্যাঁ, অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, রেল এটা খুবই, আমি যাতে সব স্টেশনে হয় সেই আবেদন জানাচ্ছি। ছবি আঁকাটা হচ্ছে কারণ ট্রেনে পরিবেশ সচেতনতার জন্য, স্টেশন পরিষ্কার রাখার জন্য, ঠিক আছে, তার মধ্যে আমাদের পুরো কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে। তার মধ্যে দিয়ে পলিউশন, করোনা, নানান রকম কনসেপ্টের উপরেই কাজ হচ্ছে। আর আমাদের এইখানেই শুধু নয়, আমাদের কাকিনাড়াতেও কাজ হচ্ছে, দমদমেও কাজ হচ্ছে, আগামীকাল ব্যারাকপুরেও হবে, নৈহাটিতে হবে, ঠিক আছে। এটা রেলের থেকে কেন হচ্ছে, কী মনে হচ্ছে? রেলের থেকে কারণ ওই প্রথমেই তো বললাম, পরিবেশটাকে সুন্দর করার জন্য, আরও সুন্দর। আর সেটার জন্য যে দায়িত্ব দিয়েছে সে ডিএম আসবে, ইন্সপেকশন করবে যে সঠিকভাবে হচ্ছে কিনা কাজগুলো। তো এখন মূলত তার জন্যই হচ্ছে প্রথম, আর একটু ফাস্ট হচ্ছে ওর জন্য। ডিএম কবে আসবেন? আমাদের তো ডেডলাইন 15 তারিখ। এইগুলো আমরা এই কারণেই করছি কারণ দেয়ালে আমরা দেখি স্টেশনে সাধারণতভাবে এইখানে থুতু ফেলা, এইখানে পানের পিচ ফেলা, ঠিক আছে, যার জন্য আমরা ছবিগুলো এত সুন্দর করে করছি যাতে মানুষের মানসিকতাটা পাল্টায়, যে না থুতু তার দেখে মনে হবে না যে আমি এখানে থুতু ফেললি, অটোমেটিকলি সে পরিষ্কারভাবে থাকবে। আপনার নাম? আমার নাম মহাদেব দাস। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।